ক্যাসিনো কেলেঙ্কারিতে এবার অব্যাহতি দেয়া হলো স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারকে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এ ব্যবস্থা বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিতে জড়িত কেউ দলের প্রভাবশালী হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরামবাগের ওয়ান্ডারার্স ক্লাবে শুরু থেকেই ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের। অভিযান শুরু হলে সব জায়গায় এই আওয়ামী লীগ নেতার জড়িত থাকার খবর ছড়িয়ে পড়ে। এরই জেরে গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে মোল্লা কাউসার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের চিঠি পাঠায় সংস্থাটির গোয়েন্দা সেল। বুধবার ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই অব্যাহতি দেওয়া হয়েছে মোল্লা কাউসারকে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি, নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি, তাকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেউ অপকর্মের সঙ্গে দলের প্রভাবশালী কেউ জড়িত থাকলে সময় মতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। দুর্নীতি সন্ত্রাস মাদকের সঙ্গে জড়িত, এতে যদি আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাও জড়িত থাকেন, তারা কিন্তু নজরদারিতে আছে, প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।